সহজ ক্যাচ ছাড়লেন ধোনি, হতাশায় মোস্তাফিজ। ভারতীয় সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে একাধিকবার আইপিএলে শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। এবারও চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি, তবে দলটির নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়। মহেন্দ্র সিং ধোনির পরামর্শেই নিলামে 2 কোটি রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। গতকাল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয় চেন্নাই। 17তম ওভারে ক্রিজে নামা কেকেআরের ক্যারিবীয় তারকা অলরাউন্ডার আন্ডে রাসেলকে বারবার কাটারে পরাস্ত করে মোস্তাফিজ। সেই ওভারের একটি বল রাসেলের ব্যাটের কানায় লেগে উইকেটের পিছনে ক্যাচ ওঠে, কিন্তু সেই ক্যাচটি তালুবন্দি করতে পারেনি মহেন্দ্র সিং ধোনি। তখন হতাশা প্রকাশ করেন বাংলাদেশের সেরা পেসার মোস্তাফিজ। সেই উইকেট পেলে মোস্তাফিজের উইকেট সংখ্যা হতো 10, যদিও তিনি 4 ম্যাচে 9 উইকেট নিয়ে আইপিএলের চলতি আসরে এখনও পর্যন্ত শীর্ষে আছেন। এদিন আগে ব্যাট করে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 137 রানের বেশি করতে পারেনি কেকেআর। চেন্নাইয়ের হয়ে 4 ওভারে মাত্র 22 রান খরচ করে মোস্তাফিজের সংগ্রহ 2 উইকেট। সহজ লক্ষ্য তারা করতে নেমে 14 বল হাতে রেখেই 7 উইকেটে দাপটে জয় পায় চেন্নাই। চলতি আসরে 5 ম্যাচে মোস্তাফিজের এটা তৃতীয় জয়। দলের 3 জয়ে বড় অবদান রয়েছে মোস্তাফিজ।